আমরা যে আরবিতে আল্লাহ বলি, আল্লাহর একটা ব্যাখ্যা হচ্ছে, এটিমোলজিক্যাল ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে এটার যে ব্যুৎপত্তি হয়েছে এটা হচ্ছে গিয়ে আল ইলা, ইলা মানে প্রভু। আমরা কিন্তু আল্লাহকে ইলাহ বলে ডাকি ভাই যে, একটু প্লিজ, আমি জাস্ট একটু, আমি হাসান আহমেদ ভাইকে একটু রিকোয়েস্ট করবো, আপনি একটু ডিটেলসটা, উনি আলম যেটা ব্যাখ্যা করছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি শিওর, ঠিক আছে? আমি প্রশ্ন করার পিছনে একটা কারণ ছিল, যে কারণটা হয়তো আলম ভাই ব্যাখ্যা করবেন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। হ্যাঁ ভাই, জি অবশ্যই ভাই। যেমন আল্লাহকে আমরা বলি, যেমন বলছে ইলাহ হুকুম, আল্লাহ নিজেই তাকে পৌঁছে দিচ্ছে যে ইলাহ হুকুম ইলাহ ওয়াহিদ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তো আল্লাহ নিজেকে ইলাহ নামেও ডাকছে যে আমি হচ্ছি ইলাহ, আমি হচ্ছি প্রভু। আর আল ইলাহ মানে হচ্ছে, ধরেন ইসলাম আসার আগে আরবরা, আরবের যেটা আরাবিয়ান পেনিনসুলা, আপনার ইয়েমান, ওমান সহ সেন্ট্রাল আরাবিয়া, তো সবাই ইলাহ মানে যে কোনো কিছু, আমি চাইলে এখন যে কোনো কিছুকে ইলাহ বানাতে পারবো, কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে ইলাহ। ইলাহ মানে হচ্ছে প্রভু। তো আমি যে কোনো কিছুকে, যেমন আরবরা যারা 360টা মূর্তি বানাইছে কাবাঘরের ভিতরে বাহিরে রাখছে, এগুলাকে ওরা বলতো ইলাহ বলতো, এবং ইলাহর এক একটা নাম ছিল, মা লাত উজ্জা মানাত এরকম ছিল, এগুলাকে ওরা কখনো আল ইলাহ বলতো না। সো আল ইলাহ হচ্ছে, আলিফ লামটা হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল। যেমন আমরা যখন ইংলিশে বলি বুক মানে এনি কাইন্ড অফ বুক, কিন্তু যখন দি বুক বলা হয় তখন একটা স্পেসিফিক বুককে বুঝায়। সো এই দি যেটা ডেফিনেট আর্টিকেল, এটা আরবিতে হচ্ছে আলিফ লাম যুক্ত করা হয়, আল কিতাব, আল কিতাব, কিতাব মানে যে কোনো বুক। আর আল কিতাব মানে আমরা কোরআনের কনটেক্সটে আমরা সাধারণত কোরআনকেই বুঝি। সো আল আর্দুল মুকাদ্দাসা, যেমন আর্ধ মানে হচ্ছে ভূমি, কিন্তু যখন আর আল আর্ধ বলা হয় তখন আমরা কনটেক্সট দেখে বুঝি এটা জেরুজালেমকে মিন করতেছে। তো একইভাবে আরবি যেই ভাষার মধ্যে ইলাহ মানে প্রভু, আর আল ইলাহ মানে হচ্ছে কি দি গড, যিনি সবার উপরে। যেমন আপনি যদি কোরআন শরীফ পড়েন দেখবেন, ইভেন আল্লাহ তাআলা সূরা ইউসুফের একদম শেষে দেখবেন, সূরা ইউসুফের ঘটনা শেষ করার পরেই আয়াতে আল্লাহ বলছে যে সবাই তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করে। তো সবাই মানে ইন্ডিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ, সবার তো ভাষা ডিফারেন্ট, কিন্তু আল্লাহ নিজেই ক্লেম করতেছে যে পৃথিবীর সবাই তো আল্লাহকে মানে কিন্তু তার পাশাপাশি আল্লাহর সাথে শিরক করে। কিভাবে শিরক করে? আল্লাহর সাথে আরো অন্যান্য ডেমি গড, ছোট ছোট গড, দেবতাদেরকে, যে ইলাহ আছে অন্যান্য ইলাহ, যে আল ইলাহ না, সেই আল ইলাহর সাথে আরো অনেক ইলাহকে প্রভু মানে। এবং মক্কার কোরাইশরাও আল ইলাহর সাথে, আল্লাহর সাথে, এবং কোরআন শরীফে এই আয়াতটাও আছে যে যখন তাদেরকে বলা হয় তোমাদের প্রভুকে একমাত্র মানে মেইন ঈশ্বর, যিনি একমাত্র ঈশ্বর, তিনি কে, তখন তারা বলবে যে আল্লাহ, অর্থাৎ আল ইলা, একমাত্র প্রভু হচ্ছে উনি। আর তাহলে এগুলো কারা, যে তোমার নিজে নিচে বানাইছ, তো বলবে এরা হচ্ছে যিনি আল ইলা, তিনি এদেরকে সৃষ্টি করছেন এবং এরা ওই মহান ঈশ্বর থেকে ক্ষমতাপ্রাপ্ত বিশেষ বিশেষ কারণে, একজন যুদ্ধে জয়ের জন্য, একজন মরুভূমিতে সফরের জন্য, একজন রাতের জন্য, বিভিন্ন একজন দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য, একজন মক্কা নাগরিক হেফাজত করার জন্য, একজন ধন সম্পদে বৃদ্ধি করার জন্য, একজন সন্তান দেওয়ার জন্য, এরা হচ্ছে কি ইলা। এবং এই ইলাগুলো হচ্ছে কি আল ইলাহ, যিনি যিনি মহান ঈশ্বর তার থেকে ক্ষমতা প্রাপ্ত। তো আল্লাহ রসুল হচ্ছে কি করছেন, উনি বলছেন যে এগুলো হচ্ছে মিথ্যা, আল্লাহ হচ্ছে আল ইলা। তো একইভাবে হিব্রু ভাষাতেও বাইবেলের মধ্যে যেটা বলে না ইয়াহুয়ে, তো ইয়াহুয়ে বা জেহোবা যে দুইটা উচ্চারণ, এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন বাইবেলের মধ্যে। বাইবেলের যে গডকে এলোহিম বলা হয়েছে, এলো, এলো হচ্ছে কি ইলা, এলো আর হিম মানে হচ্ছে এটা প্রোনাউন, এটা হচ্ছে কি আপনার রেসপেক্ট অফ মানে প্লুরাল অফ রেসপেক্ট, সম্মানের কারণে। দেখবেন যখন রাজা বাচ্চারা রয়্যাল ডিক্রি দেয়, রাজকীয় কোনো ঘোষণা দেয়, তখন দেখবেন রাজা বলে আমরা এটা করবো, আমরা এটা করবো, আমরা জয় করবো। তো একইভাবে বাইবেলে একদম বুক অফ জেনেসিসের প্রথম চ্যাপ্টারের প্রথম লাইন থেকে পড়েন, ওখানে দেখবেন একদম ওখানে বলা আছে এলোহিম, এলো সঙ্গে প্লাস হিম। তো এলো হচ্ছে কি হিব্রুতে, এলো মানে কে, এলো মানে হচ্ছে কি যিনি বাইবেলের গড। এবং আপনি ঈসা আলাইসলাম, যখন আপনি দেখবেন ঈসা আলাইসলামের যে অনেকগুলো কোট আছে, সব থেকে ফেমাস ওনার জীবনের সব থেকে ফেমাস কোট, যেটাকে বাইবেল অ্যাকর্ডিং টু বাইবেল, যে ওনাকে যখন ক্রুসিফিকশনে ঝুলানো হয় তখন উনি বললেন আল্লাই আল্লাই বা অ্যালোই অ্যালোই লামা সাবাকতানি, সিরিয়াক বা অ্যারামাইকে দুই রকম, আল্লাই আল্লাই অ্যালাই অ্যালাই বা অ্যালোই অ্যালোই লামা সাবাকতানি। সো অ্যালোই, অ্যালো, ইলা, ইলাই, অ্যালাই, আর আরবিতে ইলা একই জিনিস। তো হিব্রুতে, এবং আপনি তো এখন আপনি অ্যারাবিক বাইবেল পড়েন, অ্যারাবিক বাইবেল,
তো যারা আরব ইহুদি আরব খ্রিস্টান যারা কপ্টিক খ্রিস্টান আরবিয়ান সিরিয়াক সিরিয়ান সিরিয়ার খ্রিস্টান যারা আরামাইক খ্রিস্টান দেখবেন তারা সবাই ওদের বাইবেলের মধ্যে আল্লাহ লেখা সব জায়গায় গডের জায়গাতে আল্লাহ লেখা আর গডটা হচ্ছে কি আপনার ইংলিশ ল্যাটিন থেকে আসছে ওইটা অন্য জিনিস তো একইভাবে হিন্দু ধর্ম ওরা একমাত্র ঈশ্বর যিনি সবার উপর তাকে ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ পরবর্তীতে ব্রহ্মার রূপ নিয়ে আসছে শিবের রূপ নিয়ে আসছে বিষ্ণুর রূপ নিয়ে আসছে তাদের তাদের ধর্ম মত অনুযায়ী সো সব ভাষা অনুযায়ী অবশ্যই আল্লাহ আল্লাহ তাআলা যে আল্লাহ বলে এটা কেউ কেউ বলছে এটা আল্লাহ তাআলা জাতি নাম অর্থাৎ এটা তার যেমন আমার নাম হচ্ছে কি আল আমিন তো অনেকে ব্যাখ্যা করছে যে আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার নাম আর অনেকে বলছে না এটা আল্লাহ তাআলার একদম ইয়ে নাম না এটা হচ্ছে কি আল্লাহ তাআলা হচ্ছে দি গড যিনি মহান যিনি একমাত্র ঈশ্বর সব ঈশ্বর মিথ্যা লা ইলাহা ইল্লা আল ইলা কোন ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া আল ইলাহ ছাড়া সো এটা অনেকে ব্যাখ্যা করছে সো সব তো এখন অন্য ধর্মে তাহলে হিন্দু ধর্মে কেন আল্লাহ বলে না বা আফ্রিকানে কেন আল্লাহ বলে না কারণ ভাষা ডিফারেন্ট হওয়ার কারণে এটা চেঞ্জ হয়েছে বাকি বাইবেলে এবং কোরআনে আল্লাহকে আল্লাহ বলা হয়েছে ইলাহ এলাই বা এলো বা এলো বা ইলাহ আল্লাহ নিজেই এই ফ্রিডম আমাদেরকে দিয়ে দিছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা তাকে যে কোনো নামে ডাকতে পারো কোনো বাধা নিষেধ নাই কারণ সমস্ত সুন্দর নামগুলো হচ্ছে আল্লাহর জন্য আপনি যে নামে ডাকেন আপনি বাংলাতে ঈশ্বর ডাকেন প্রভু ডাকেন হে আমার প্রভু আমরা কি আল্লাহকে বলি না প্রভু অবশ্যই বলি প্রভু অ্যাটলিস্ট আমি বলি অনেক সময় মাঝে মাঝে তবে আল্লাহ বেশি বলি তো আল্লাহকে যে কোনো নামে ডাকা যাবে অবশ্যই সেই নামটা হতে হবে মানে প্রপার অর্থাৎ যেটা আমরা ঈশ্বরের জন্য যে যেমন ধরেন আমরা বলি খোদা খোদা হচ্ছে কি আপনার যারা নাকি পারস্যের যারা জরোয়াস্ট্রিয়ান ছিল অনেকে বলে যে ওরাই প্রথম শুরু করে নাই জরোয়াস্ট্রিয়ানিজম হচ্ছে কি আপনি মনে করেন অ্যাটলিস্ট 1500 BC থেকে এটা অ্যাটলিস্ট শুরু ধর্মটা প্রফেট জরোয়াস্ট্রিয়ানের মাধ্যমে তারা খোদা শব্দ ব্যবহার করতো পার্সিয়ানরা কিং সাইরাস তারা এই ঈশ্বরকে মহান ঈশ্বরকে আসমানের খোদাকে আসমানের ঈশ্বরকে খোদা বলতো খোদা খোদা মানে কি কেউ কেউ বলে খোদা মানে হচ্ছে যে নিজে নিজে আসে না খোদা মানে হচ্ছে কি যিনি নিজের থেকে অর্থাৎ তিনি অন্য কিছু থেকে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি এমন সত্তা যিনি অন্য কোনো অস্তিত্ব থেকে তার অস্তিত্ব না অন্য কোনো অস্তিত্ব তার অস্তিত্বের জন্য দায়ী না এবং তার অস্তিত্ব থেকেও কোনো অস্তিত্ব বের হয় না তার হুকুম থেকে তার হুকুমের থেকে অস্তিত্ব আসে তার থেকে কোনো অস্তিত্ব আসে না যেটা প্যান্থিয়াজম সো খোদা যেটা যদিও অনেকে বলে খোদাটা আরও আগের থেকেই যেটা নাকি জরোয়াস্ট্রিয়ানরা ব্যবহার করছে কিন্তু এটা পারস্যের লোকজন বহু আগের থেকে 3-4-5 হাজার বছর আগের থেকে ইভেন 4000 BC আগের থেকে ওরা এই খোদা শব্দ ব্যবহার করে যেটা নাকি লোকাল পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ সো জরোয়াস্ট্রিয়ানরা খোদা বলতো সো ওরা ওদের ল্যাঙ্গুয়েজে পারস্যরা খোদা বলে সো পারস্যে যারা মুসলিম হয়েছে কনভার্ট হয়েছে পারস্যে যারা মুসলিম কনভার্ট হয়েছে ইসলাম ওখানে যাওয়ার পরে তারা কিন্তু আল্লাহও বলতো আবার তাদের মাতৃভাষায় খোদাও বলতো দুটাই বলতো এবং সেটা এখনও সার্ভাইভ করছে যে কারণে এখনও ইরানের মানুষরা আল্লাহকে খোদাও বলে আবার আল্লাহও বলে অর্থাৎ নামাজ ছাড়া অন্য নর্মাল কথাবার্তায় খোদা বলে সো যারা নাকি ধর্মান্তরিত হয়েছে সেন্ট্রাল এশিয়ার লোকজন আমাদের উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান তুর্কমেনিস্তান তারপর চায়নার লোকজন তারা কিন্তু লোকাল ভাষা যে চাইনিজ কো সেটাও বলে আবার আল্লাহও বলে মানে নর্মাল কথাবার্তা আল্লাহ বলে আই হোপ এটা ক্লিয়ার মানে নিজের ভাষা বলা যাবে খোদা শব্দের একটা ব্যাখ্যা যেটা যেটাকে ব্যাখ্যাকে নিয়ে বলা হয় ভুল ধরা হয় সেটা হচ্ছে কি বলা হয় যে খোদা শব্দের অর্থ হচ্ছে যে খুদ বা খুদ আয়া হ্যায় ঠিক না এই অর্থ বলে যে নিজ থেকে মানে নিজে নিজে আসছে তাহলে তো আসাটা তো এটা তো আল্লাহ তো কোথা থেকে আসে না আল্লাহ তো কোনো বিগিনিং নাই কোনো শুরু নাই তাহলে তো এটা ভুল হ্যাঁ যদি এই অর্থ কেউ মনে করে যে খোদা শব্দের অর্থ এইটা যে যে খুদ বা খুদ আয়া হ্যায় নিজে নিজেই আসছে তাহলে এটা ভুল আর খোদা শব্দে যারা আমাদের যারা পাকিস্তানে যারা উর্দু ভাষী যারা উর্দু ভাষায় কথা বলে যারা বাঙালি না যারা নিজেরা উর্দু ভাষায় কথা বলে যারা পারস্য ভাষায় কথা বলে তাদের যে দেওয়া অর্থ হচ্ছে খোদা মানে হচ্ছে যে খুদ সে হে খুদ বা খুদ আয়া নেহি খুদ সে হ্যাঁ যে নিজ থেকে তার অস্তিত্ব কোনো কিছুর উপর ডিপেন্ড না তার অস্তিত্ব তার নিজের উপর ডিপেন্ডেন্ট তিনি অমুখাপেক্ষী আল্লাহু সমাদ কুল আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছে এক আল্লাহু সমাদ তিনি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ হচ্ছে গিয়ে কোনো কিছু থেকে আসেন নাই এবং আল্লাহ থেকে কিছু আসে না আল্লাহ হচ্ছে সমাদ সমাদ হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম অর্থাৎ যার অস্তিত্ব ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন অমুখাপেক্ষী সো খুদ সে হ্যাঁ মানে যে নিজ থেকে তিনি অন্য কোনো অস্তিত্বের উপর সে নির্ভরশীল না যদি এই অর্থ হয় যেটা নাকি পাকিস্তানের আমি বিভিন্ন স্কোর থেকে আমি নিজে নিজ কানে শুনছি যারা খোদা শব্দের ভূতপূর্তি আলোচনা করছে যেটা অর্থ হচ্ছে খুদ সে হ্যাঁ সো এই অর্থে কোনো
এই অর্থ জানলে কোনো সমস্যা নাই, তবে যারা যেটা বলে খুদ বা খুদ আয়া হ্যাঁ তারা ভুল ব্যাখ্যা করে খোদা শব্দের।